ভারতের কাছে এবার বড় ধাক্কা। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লাগার কারণে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে শুভমন গিলের। খেলা প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে আঙুলে চোট পান শুভমন, ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় শুভমনকে। জানা গেল শুভমনের বুড়ো আঙুলে চিড় ধরেছে। সাধারণত এই ধরনের চোট ঠিক হতে সময় নেয় 14 দিন। 22 নভেম্বর ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের শুরু হবে, ফলে ধরেই নিয়ে যাচ্ছে যে পার্থের টেস্টে খেলতে পারবেন না শুভমন। তার আগে চোট পেয়েছিলেন বিরাট কোহলি, KL রাহুলও। সব মিলিয়ে সমস্যায় ভারত। প্রথম ইনিংসে 15 করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে 30 করেছিলেন প্রস্তুতি ম্যাচে। দুই ইনিংসেই বোল্ড ঋষভ পন্থ শর্ট বলের বিরুদ্ধে সমস্যায় পড়েন তিনি। যশস্বী জয়সওয়াল 52 রান করেন। প্রথম ইনিংসে স্লিপে ক্যাচ দিয়েছিলেন যশস্বী। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী চেয়েছিলেন রোহিত না খেললে ওপেন করুক শুভমন। আগে গৌতম গম্ভীর বলেছিলেন তাদের হাতে অভিমন্যু ঈশ্বরন এবং KL রাহুলের মতো বিকল্প ওপেনার আছে। শুভমন এখন 3 নামেন, বিরাট 4, কিন্তু সেই ব্যাটিং অর্ডার বাধ্য হয়ে বদল আনতে হতে পারে ভারত। শাস্ত্রী বলেন, আমি বলবো একজন স্পিনারই ঠিক আছে। গত বছর পাকিস্তান অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের সময় আমি পার্থে ছিলাম, ওখানে যা পরিবেশ তাতে দুজন স্পিনার খেলানোটা সত্যিই বিলাসিতা।